আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। আর এরা তিনজন দাঁড়িয়ে আছে কার উপরে? কীর্তন শুনতে এসেছেন না? পা যদি না থাকতো আসতে পারতেন? যতই ব্রেন খাটাও, চোখ খাটাও, যা কিছু করো, পা যদি হেঁটে না আসতো এ জায়গায় আমরা কেউ আসতে পারতাম না। এরা তিনজন ওই শূদ্রের উপরে ভর দিয়ে আছে। তাই মহাপ্রভু বলছে যে তোমরা যাকে নিচু করে মানো, তোমার অহংকারে উঁচু হয়ে বসে আছো, ওই অহংকারের মঞ্চ থেকে নামো, ওখান থেকে আগে নামো। নেমে কোথায় যাবে? যেখানে তুমি ঘৃণা করো ওই জায়গায় যাও, মাথাটা ওখানে নোয়াও, পায়ে ধরো, পায়ে প্রণাম করো। তখন তোমার ভিতরে আমিত্ব, অহংকার, হিংসা কিছুই থাকবে না। অহংকারের উঁচু মাথা যদি কারোর পায়ে নত করা যায়, সঙ্গে সঙ্গে সে পরিষ্কার হয়ে যায়, হিংসা নিন্দা থাকে না, তখন ভক্তি ঢুকে যায় তার মধ্যে। যখন হিংসা নিন্দা তোমার ভিতর থেকে বেরিয়ে যাবে, তখন তোমার ভিতরে একটু খালি হবে, ওই জায়গাটায় ভক্তি ঢুকে যাবে। এইভাবে আস্তে আস্তে ভক্তি প্রেম ঢুকাতে ঢুকাতে আমরা সেই ভগবানকে লাভ করতে পারব, ভগবানকে পেতে পারব। তাই মহাপ্রভু এসে মাকে বলছে যে মা, আর এই পায়ে যদি ধরতে পারো, যদি বলেন এসব ছোট জাতির পায়ে ধরবো, ছোট জাত কারা? কে ছোট জাত দেখতে পেলেন না? মহাপ্রভু বলেছেন ছোট জাত যদি পৃথিবীর মাঝে কাউকে করতে চাও, সেটা নিজেকে ছোট করো, অপরকে বড় করে দেখো। সবাই উত্তম, আমি কেবল দীনহীন কাঙাল। এই যুক্তিটা যদি সবাই মেনে নেয়, একাকার হয়ে যাবে নিতাই গৌর হরি বল বলে কোনো উঁচু নিচু থাকবে না। হরি বল। বোঝা যাচ্ছে তো মায়েরা? এই হলো উত্তর গোষ্ঠ লীলার গৌরচণ্ডীকা, এখনো শেষ হয়নি। এটাই হলো বাস্তব, অনুমান নয়, বর্তমান। তাই আজকে মায়ের চরণে প্রণাম করছে আর মাকে বলছে যে আমি দেখো ধুলা মাখিনি, ভক্ত পদরজ মেখেছি, জানো মা, এই ভক্তের পদরজ গায়ে মাখতে পারলে জন্ম অর্জিত পাপ রাশি ক্ষয় হয়ে যায়, কোনো পাপ তাপ থাকে না। কেন থাকে না? যুক্তি, তত্ত্ব, বাস্তব সব কিছু বলা হয়ে গেছে। এবার আপনি মেনে নিতেও পারেন, নাও নিতে পারেন। আমার যতদূর বক্তব্যের দরকার দেওয়া হয়ে গেছে, তাও আমার ইচ্ছাকৃত না, আমার তৈরি কথা, বানানো কথা না, চৈতন্য মহাপ্রভুর ইঙ্গিতের কথা, পদ পদাবলীর কথা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, নিমাই তুই তো পাগল হয়ে গেছিস দেখছি বাবা, তোর তো মাথা ঠিক নেই। নবদ্বীপে সবাই বলে নিমাই পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু তুই তো একদম পাগল হয়ে গেছিস নিতাই। এই নিতাই, নিমাই নাই পাগল হয়ে গেছে, তা তুই কি পাগল হয়েছিস? ও যখন ধুলা মাখছিল ওকে একটু ধরতে পারিসনি? ওইসব ছোট লোকদের পায়েটায় পড়ছিল, একটু ধরতে পারিসনি? নিত্যানন্দ কি করছে মা? শুধু তুমি নিমাইকে দেখলে, তোমার নিতাইকে দেখলে না মা? হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, তোর গায়ে তো ধুলা মাখানো, কেন ধুলা মেখেছিস? তখন বলছে মা, আমি ধুলা কেন মেখেছি জানো? নিমাই যে ধরতে যায়, ধুলায় সেই পড়ে যায়। সাধু গুরু বৈষ্ণবে চরণ ধুলা নিমাই যে ধরতে যায়, ধুলাই সেই পড়ে যায়। You're
ধুলায় পড়ে গড়া গড়ি যায়, রাধে রাধে এই সাধু গুরু বৈষ্ণবে চরণ ধুলায় ধুলায় পড়ে গড়া গড়ি যায়। নিমাই ধরবা, নিমাই যদি ধরতে চাও ভক্তের চরণে পড়ে যাও। যদি বলো আমার পাশে বসে আসস্তে, আমার পাশে বসে আসছে একটা নিচু জাতির ছেলে, ওর পায়ে আমি প্রণাম করব। ত্রিনাদপি ছিনিচন তরুরি পোষহিষ্ণু না অমানির মান দেন কীর্তনিয়া সদা হরি, মুখে বলা একরকম কানে শোনা একরকম বাস্তবে করা কিন্তু সে আর এক রকম। যত তুমি শুনলেও কাজ হবে না, আমি বললেও কাজ হবে না, কাজ হবে কর্ম করতে পারলে। কে নিজেকে খুব বড় মনে করো, পাশেরটা ছোট মনে করো। এই মনের বিগার ধর্ম না জানে, জীব মরে বিগারে শিব মরে বিচারে কি করে পাবে তারে। তোমরা বিচার করতে বসেছো, মনের ভিতরে বিগার লিখে নিয়ে বসেছো, এহ জীবনে পাবে না। মনের বিগার দূর করো, অমানিকে মান দাও, গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্রের দিকে তাকাও। সে চণ্ডাল পতিতি জীবের ঘরে যেয়ে সবাইকে আলিঙ্গন করে কেঁদে কেটে বলেছিল, ভাই রে বাবা রে তোরা হরিব নাম কর, হরি বল বল। বলছে আমরা হরি বল বললে আমাদের রক্ষা করবে কে, হরি বল বললে আমাদের জীব কেটে দেয়া হবে, হরি নাম করলে আমাদের হত্যা করা হবে, হরি নাম করলে আমাদের সমাজ অচ্যুত করা হবে, আমরা হরি বলতে পারবো না। এ জগতে কেউ যদি তোদের পিছনে না থাকে, আমি আছি, আমার প্রতি একটু বিশ্বাস রাখ, আমি তোদের ছাড়ছি না, আমি আছি। কত বড় সৎসাহ, সিংহের মতো দাঁড়িয়েছিল, আমি তোমাদের জন্য আছি, তোমরা হরি নাম করো। এইভাবে হাতে ধরে পায়ে ধরে ছেদে ছেদে হরিনাম ধরিয়ে দিল। সেই হরিনাম ঘুরতে ঘুরতে আমাদের পর্যন্ত এলো। আমি যখন কীর্তন শিখেছি এখান থেকে 47-48 বছর আগে, তখন আমার বছরে বায়না হতো কটা জানেন? কোনো বছর 10টা, 5টা, 15টা, 20টা সারা বছরে যখন আমি কীর্তন শিখেছি। আর এখন আমি যদি 365 দিনও গাইতে পারতাম, আমার বায়নার অভাব নেই। এত কীর্তন, এত যজ্ঞ দেশে হচ্ছে, তখন হতো না, এখন হচ্ছে। কেন? আমি ছোটকালে দেখেছি অনেক লোক, এই বুড়িরা হরি নাম করলে সহ্য করতে পারতো না, বুড়োরা, এই এই মানুষ মরা নাম করিস কেন, ভাটিয়ালি গান টান জানিস নে, ওই সব গা, এসব গাছ কেন, এলো হো এ মানুষ মরা না, মানুষ মরে গেলে তাই এই হরিনাম গায়, ও শ্মশানে নিয়ে যাবে না, ওসব কাজ কেন। আর এখন সবাই হরিনামে মত্ত হয়েছে, আমার বড় ভালো লাগে। আমি যেখানে যাই সবাই যখন এই হরিনাম উন্মুখীন হয়েছে, মহাপ্রভুর আশীর্বাদ মহাপ্রভুর কৃপা মানুষের প্রতি বর্ষণ হয়েছে। আর মানুষের যত এইগুলো আচরণ করতে পারবে ততই মনের বিকার দূর হবে, ভজনের দিকে এগিয়ে যাবে, ভগবানের চরণ প্রান্তে পৌঁছাতে পারবে। প্রেম সে কহ নিতাই গৌর হরি হরি বল হরি বল। রাধে রাধে, কাজ হচ্ছে ভেবো না, হচ্ছে না। এইবার একটা জিনিস বাকি আছে, মনের বিগাড়টা যেদিন সব মুছে যাবে সেদিন আমরা একাকার হয়ে যাব। আর একাকার হয়ে গেলে
মহাশক্তির সন্ধান পাবো। ওই মহাশক্তি যত সময় আমরা আয়াত্তে না আনতে পারছি তত সময় পর্যন্ত আমরা কিছু লাভ করতে পারছি না, শক্তি ছত্রভঙ্গ হয়ে আছে। একতার শক্তির মতো শক্তি পৃথিবীতে আর কিছুই নেই, বুঝতে পারছেন? একতার শক্তি হলো প্রধান, সেই শক্তিটাই হিন্দু জাতির মধ্যে নেই। তাই মহাপ্রভু এই পদপদাবলী দিয়ে গেছে, তোমরা শোনো আর বোঝো, নিজের সঙ্গে দ্বন্দ্ব করে নিজেকে আগে সংযত করে এবার মানুষকে ভালোবাসার পথে নিয়ে যাও। দেখেছেন না, আমার কথাগুলো শুনলে তো অনেকের রাগ হচ্ছে, কিন্তু মহাপ্রভু কী বাণী দিয়েছেন, সনাতনকে কেন্দ্র করে বলে গেছেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইয়া বই ধর্ম নাই। শুনো সনাতন, নামে রুচি করো, জীবে দয়া করো, বৈষ্ণবের সেবা করো। কে বৈষ্ণব? কারে বলবেন বৈষ্ণব? কেন, ওই যে আমরা শাস্ত্রে পাই, তিলকং তুলসী মাল্য শিক্ষা কপিন বহির্ব্যাস হরেন নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চম লক্ষণ। এই পাঁচটা লক্ষণের যে কোনো একটা থাকলেই তাকে বৈষ্ণব বলে সেবা করো। এই জন্যে এখানে বাহিরের যত ভক্ত আসে তারা বৈষ্ণব না, এদের বৈষ্ণব সাজিয়ে নিও। কি দিয়ে? কিছুই না দিতে পারো, একটু চন্দন মাখিয়ে দিও কপালে, তিলক দিয়ে দিও। তিলক দেখলে মনে হবে ও বৈষ্ণব, ও বৈষ্ণব, ও বৈষ্ণব। কেন? আমরা সাইনবোর্ড দেখতে চাই কিন্তু সাইনবোর্ড লাগে না। কেন লাগে না সেটাও শোনো। এও মহাজনী পদ, লোচন দাস গোস্বামী একখানা পদ লিখেছেন, কি করে তিলকে, কি করে পলকে, কি করে কপিন ডোরে, কি করে তুলসী গলায় দুলসী, কি করে মুন্ডন শিরে, কি করে আচারে, কি করে বিচারে, কি করে প্রসাদ খেলে, কি করে যতনে মন্দির গঠনে, কি করে সাধুর সঙ্গে, কি করে পতিতে, কি করে থতিতে, কি করে করঙ্গ নিলে, রাধা কৃষ্ণের প্রণয় ভজন না জানে যেজন, তাহা নাহি না মানে যেজনা, তার সঙ্গে কথা না কইও সর্বদা, এ দাস লোচনে ভনে। তোমার কিচ্ছু লাগবে না, রাধাকৃষ্ণে প্রণয় ভজনটা জানো, সাইনবোর্ড তোমার দরকার নেই। বিষ্ণু জানায়তি বৈষ্ণব, বিষ্ণু তত্ত্ব নেই এমন একটা মানুষ দেখাও পৃথিবীর মধ্যে যে তার ভিতরে বিষ্ণু সত্তা নেই, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। আমি সর্বভূতে বিরাজমান, সবার মধ্যে আছি, আমার মধ্যেও আছে, আপনার মধ্যে আছে, দেখবেন তাও দেখেন। প্রভু যেটুকু কৃপা করেছে আমি মোটেও কৃপণতা করব না, তাই আপনি নেন আর না নেন সেটা আমার বিষয় না, আমি সব দিয়ে যাব, ওটা আমার রাখার জন্যে নয়। তার জন্য অনেকে আমাকে ঘৃণা করে, নিন্দা করে, অনেক কিছু সমালোচনা করে, তাতে আমার কিছু আসে যায় না। ও আমি জানিও, এ পাতা আজকের থেকে পড়ছি না, অনেক দিন ধরে। তা দেখো এই নাট মন্দিরটা কারে? আমার। এ মন্দিরটা কার? আমার। ও বাড়িটা কার? আমার। ও ধারে বাগান বাড়ি আমার, ও ভাড়ে পুষ্করণী আমার, ও ভাড়ে বাগান বাড়ি আমার, সব কিন্তু আমার, বুঝতে পেরেছেন তো? আমাকে দেখেছেন আপনারা, এই দেখেন অলবডি নিয়ে দাঁড়িয়ে আছি, এ সব আমার, আমি ব্যক্তিটা। এই নগদ না বাকি? একেবারে নগদ, আমাকে দিয়ে বলছে আর কি। এইবার আর একটু ছোটো করে দেখেন, এ তো বড় করে দেখালাম, এবার ছোটো করে দেখেন। এ চুলকার আমার চুল, মাথাটা আমার, চোখটা আমার, কানটা আমার, নাকটা আমার, মুখ আমার, ঠোঁট আমার, দাঁত আমার, জিভ আমার, আলা জিহ্বা আমার, তারপরে হাত আমার, পা আমার, পেট আমার, নোক আমার, কিডনি আমার, লিভার আমার, হার্ট আমার, রক্ত আমার, মাংস আমার, হাড় আমার, সব আমার। এই আমার আমার করছে এই লোকটা কই? ওকে খুঁজেছেন জীবনে? এগুলো যে সব আমার আমার করছে এই ব্যক্তিটা কই? এগুলো যে আমার সেটা দেখেই দিলাম এই, আর এগুলো সব আমার এই লোকটা কই? খুঁজে পান আগে, আমাকে খুঁজে পাও। আমাকে যে পায় সে ভগবানকে পায়, আমাকে যে পায় না ভগবানকে সে পায় না। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বভূতে বিরাজমান, সবার মধ্যে আছে। আপনি কাকে ছোট ভাববেন, কাকে ঘৃণা করবেন, কাকে বৈষ্ণব ভাববেন আর কাকে অবৈষ্ণব ভাববেন?
এই সাধুবেশীর মধ্যে অনেকটা শয়তান বাস করে, তা জানেন? চোরের পালাবার জায়গা হলো সাধুর বাজারে, যেখানে সাধু বেশি সেখানে শয়তানের আড্ডাও বেশি। কিন্তু সমাজের ভিতরে যেগুলো চিহ্নিত শয়তান তাদের তো আমরা চিনি, কিন্তু এই সাধু বেশি শয়তান কি চেনেন? এ বড় কঠিন জায়গা। বৃন্দাবনে যেরকম কৃষ্ণ ভক্তের আমদানি, ওরকম কংসাসুরের দল আমদানি, বিশ্বাস না হয় যান। এখনো বৃন্দাবনে আমরা তো যাই সব মনে করি বৃন্দাবনে গেলে স্বর্গে গেলাম, বৃন্দাবনে এখনো বৃন্দাবনের মানুষেরা রাক্ষসের পুজো করে। তারা কারা? আলোর নিচে অন্ধকার ছিল, আছে, থাকবে। তোমাদের জ্ঞান চৈতন্য বিবেক সব আছে, তোমরা সব জেগে ওঠো আর ঘুমিয়ে থেকো না, এটাই হলো বাস্তব। এখানে যারা আসবে, আমার জ্ঞানে যেটা বলে, এই তদ এলাকায় এই যজ্ঞের মঞ্চে যত লোক আসুক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই আসুক, সবাই কিন্তু কমিটির চোখে বৈষ্ণব। একটা মুসলমান আসলে তাকে যেন ঘৃণা করো না, ও বৈষ্ণব গানে ওকে সেবা করো, একটা বৌদ্ধ আসলে তাকে ভগবান গানে সেবা করো, একটা খ্রিস্টান আসলে তাকেও ভগবান গানে সেবা করো, এটা হলো বৈষ্ণবের ধর্ম, মানুষ ধর্ম। মানুষ রূপে যারা এসেছেন সবার ভিতরে বিষ্ণু তত্ত্ব আছে, সবাই বৈষ্ণব, সবার ভিতরে ভগবান আছে, এদের সেবা করা মানে ভগবানের সেবা করা, ব্যাস। এর কোনো সাম্প্রদায়িকতা নাই, এটা যেন মাথায় থাকে। এইভাবে তোমরা মানুষের সেবা করো, এটাই হলো তোমাদের, এর চেয়ে বড় ধর্ম আর পৃথিবীতে কিছু হয়নি, হয় না, হবে না, এটাই দেখিয়ে গেছেন মহাপ্রভু। আজকে এই কথার উপরে ভিত্তি করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হরিবাসর নাম সংকীর্তন হচ্ছে, কিন্তু এখনো মানুষের মনের কালিমা দূর হলো না, এখনো ভাবে ওরা ছোট ওরা বড়, ওদের সঙ্গে আমাদের চলে না। এই কালিমাটা যে কবে মুছবে, মুছে যাবে, অনেক গেছে আরো যাবে। তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামের ঘর্ষণে ঘর্ষণে তোমাদের যে স্পট লেগে আছে, কাপড়ে যদি দাগ লেগে যায় সাপান লাগিয়ে ঘষতে হয় না, ঘষলে দাগটা উঠে যায়, ময়লা পরিষ্কার হয়ে যায়। আমাদের মনেতে ওই রকম ময়লা ধরে গেছে, তাই হরে কৃষ্ণ নাম অটোমেটিক করো, ঘর্ষণে ঘর্ষণে একদিন ময়লা কেটে পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল বলে তুমি স্বর্গ পেয়ে যাবে। হরি বল, জননী চরণে চিপড়াম করিল, গদগদ ভাষে রাধা মোহন পদ করত হিয়াস। জয় রাধে। আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে গৌর লীলায়, এবার যাব শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ লীলায়, কেমন? তো এত সময় তো বকলাম, সবাইকে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নেই, কেমন? আবার গরম হয়ে গেলে যেন বাড়ি যেও না, বাড়ি যখন যাবো আমার নিয়ে যেও, আমার জন্য একা ফেলে যেও না। তোমরা মা, তোমরা বাবা, মা বাবা যদি ফেলে চলে যায় আমি কার মুখের দিকে চেয়ে থাকবো বলো তো, কেমন তো মনে থাকবে তো? হ্যাঁ, তা চলো একটু আনন্দ করতে করতে বৃন্দাবনে যাই, আমি একটা গান গাই আর আপনারা একটু তাল মারেন। সাতক্ষীরা জেলার গান আর গোপালগঞ্জের বাজনা একবার মিক্সার করে বৃন্দাবনে চলে যাই, কেমন? বাজাবেন তো? এই যে এই যে এই 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 বাজনা, সারা জীবন তো খোল করতাল কিবোর্ড হারমোনিয়াম কত কিছু নিয়ে গাইলাম, আস্তে, আজকে তো সব যন্ত্র বন্ধ, এই যন্ত্রের সাথে গান গাইব, আজকে বাজান, তাল কাটে না যেন, আস্তে, আমি আগে ধরিয়ে নেই বাবা। বলুন তো গান বাজনার ভিতরে সম্বন্ধ কি? স্বামী স্ত্রী সম্পর্ক, বলুন তো স্বামীকে আর স্ত্রীকে? গান মোহিনী সুর, এই যে স্ত্রী, আর তাল হচ্ছে ব্রহ্ম স্বামী, ঠিক আছে? তথাপিও স্ত্রীর অনুগত হয়ে স্বামী চলে, গান অনুযায়ী বাজনা, ঠিক আছে? তো সব জায়গায় ঠিক আছে, কেবল আমার ভিতর ঠিক নেই, তাই দুনিয়া ঠিক নেই। সামতে বংশী ফুকারে রাধা নাম,
राधा कभी श्याम बोतु मीरा कभी श्याम श्याम तेरी बंशी लोगो कहे मीरा को यू ही बदनाम ओ कौन जाने बाछोरी का किसके बुलाए जिसके मन भाए उसके धुनु गाए बाछोरी का धुन का गुलाम राधा का भी श्याम बोतु राधा भी श्याम श्याम तेरी बंशी तेरी राधा के साया किसका नहीं कहो कृष्ण का नैया शमका दीवाना ओहो शमका दीवाना तो सारा ब्रजोधाम राधा का भी शाम जय वृंदावन अभिलाषिनी राधा रानी की जय राश राशेश्वरी राधा रानी की जय वृषभानु रज नंदिनी राधा रानी की जय राधे 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 वृंदावन एसे गेछि आर हरे कृष्ण नहीं जय नितायु नहीं एखाने शुधु राधे 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 केन राधे राधे कृष्ण कृष्ण नहीं केन एइबार देखें गीता तत्व शेष करे आसते हय भागवत तत्व आर भागवत तत्व माने लीलाभूमि लीलाक्षेत्र लीलाक्षेत्रेर परम गुरु श्रीमती राधारानी तई एखाने राधार जय दीते हय केमन एइबार मधुमय मधुर वृंदावने आज के आमादेर महाजन प्रथम पदे कि लिखछेन हरे अवसान होलो बेला लीलो राम पास सुनो दादा हलो धन
রানী কি বা মরিচে হো তাসে গো রানী কে বো লেছো তুমি ও দাদা শুনছো না কারে বলছি আমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানাই ভাই রে ও দাদা মনে আছে সকালবেলা রানীকে কি বলে এসেছিলে রানী মানে কে জানেন তো নন্দরানী মা যশোমতী রানীকে বলেছো সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া কানাই এখন বাজে কটা নটা বাজ দিগেছে না পরমায়ু আর এক ঘন্টা আছে তাই এর মধ্যে বাড়ি যাওয়ার কথা ভুলে গেছো হ্যাঁ এইটুকু সময়ের ভিতরে বাড়ি যাওয়ার কথা ভুলে গেছো বলরাম বলছে তা ভাই রে সত্যি আমি পাশরিয়া ছিলাম আমার মনে ছিল না আমার মনে ছিল না ভাই আমারও ভাগ্যেরও বসে তুই আইলি ভাই আমার পাশে আমারও ভাগ্যেরও বসে তুই আইলি ভাই আমার পাশে না জানি কি করিছে বিধাতা জানি না বিধাতা কি করেছে এই ভাই তোর এক কাজ কর তোরা যখন এসেছিস আমার কাছে তো তোর এক কাজ কর কি হাগ ধেনু পুরে বেনু কোথায় আছে ভাই কানু পুরুষোত্তম গুণী শুনি আশ্রিতাম বাণী হরষিত রাম গুণমণি তোরা ভাই কানাইকে ডাক সবাই ডাক ভাই কানাইকে না নিয়ে আমরা ঘরে যাব কি করে এই যে এদিকে ভাবো ওই বাড়ি যাব ওটাও ভাবো আমি মানা করলো শুনবা না কিন্তু আমি প্রথম যেটা বলেছিলাম এইবার সেই মহাজনী পথে ঢুকে গেছি সে হাই রোডে ঢুকে গেছি যেখান থেকে এসেছিলে ফিরে যেতে হবে এবার তো ফিরে তো যাবো কানাইকে সাথে করে এনেছিলাম কানাইকে কোন বনে রেখে যাব কানাইকে সাথে করে নিয়েই যাব কানাইকে আপনাদের ভগবানের এক নাম কেন বলুন তো কানাই কানাই কা শব্দে দেহ কায়া শব্দে দেহ ভগবানের নিজস্ব কোনো দেহ নাই তাই তার নাম হলো কানাই তাহলে দেহ নাই তো আমরা পেলাম কোথায় এগুলো কার ওগুলো তো আমার ছবি আমার এই দেহের ছবি কিন্তু এর ভিতরে যে আর একজন আছে তারে কি কেউ দেখতে পাচ্ছেন এটাই তো বাস্তব কাহা আছে কাহা নাই কা নাই ভগবানের নিজস্ব কোনো দেহ নাই গীতায় বলছে অর্জুন আমি নরদেহ ধারণ করি তাই মুড়োরা অবজ্ঞা করে নরদেহ কিভাবে ধারণ করে এটাও সবাই জানি না
নরদেহ ধারণ করে এখানে অনেক মানুষ আছেন, কেউ এমএ পাস করেছেন, কেউ ডক্টরেট, কেউ ডাক্তারি, কেউ ব্যারিস্টারি, কেউ ওকালতি পাস করেছেন, কেউ প্রফেসর হয়েছেন, কেউ প্রিন্সিপাল, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ জজ, ইত্যাদি ইত্যাদি আমরা নাম ধারণ করেছি। একটাই বলি, বলুন তো ওই মাস্টার জনি সম্ভব না অজনি সম্ভব? একবার নিচের লেখাপড়ার কথাই বললাম, জনি সম্ভব ভুল, মাস্টার জনি সম্ভব না, জনি সম্ভব মাস্টারের দেহটা। আজকে যদি লেখাপড়া শিখে ও চাকরি না পেতো মাস্টার বলতেন? বলুন, ও তো সচরাচর আপনার আমার মতো দেহ, কিন্তু আমাকে গায়ক বলেন, ওনাকে ডাক্তার বলেন, ওনাকে মাস্টার বলেন, ওনাকে প্রিন্সিপাল বলেন, কিসের জোরে? দেহ কিন্তু সবার গঠন হয়েছে একইভাবে। আপনি চাকরির মাধ্যম দিয়ে যেটা অর্জন করেছেন সেটাই নাম হয়েছে আপনার মাস্টার কিংবা ডাক্তার কিংবা প্রফেসর। তাহলে মূল কি? শিক্ষা। এই জাগতিক জগতের প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাশ করে তাও আবার গ্রেডগুলো গোল্ডেন প্লাস, এর নিচে আর চাকরি হবে না। এরকম গ্রেড থাকলে তবে তাদের চাকরি হয়। এই সাধন ভজনের পথে দীক্ষা নিতে হয় তাই নেয়। কেন লোকে বলে, ও দিদি দীক্ষা না নিলে লোকে বলে হাতের জল মূত্র তুল্য, অন্ন বিষ্ঠা তুল্য, তাই আমার হাতের কেউ খাবে না, তাই দীক্ষা নিলাম। কানে গানে দুবেলা যতই বিষমন্তরদে ফু দেও, ও যদি তুমি আচার আচরণ না করো তোমার ও দীক্ষায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রত্যেক দিন যদি দীক্ষা নেও আর তুমি যদি কিছুই না করো ও দীক্ষায় তোমার কার্য হবে না। যেমন ভালো নাম করা স্কুলে বাবা মা আমাদের ভর্তি করে দিল, মাস্টার পড়া দিল, পড়লাম না, মুখস্ত করলাম না, রাত জেগে পড়লাম না, পাশ করবা? যতই গাতিদারের ছেলে হও না কেন পাশ করতে পারবা না। তাহলে আমরা যতই দীক্ষা নেই, গুরু নির্দেশ অনুযায়ী যদি সঠিক কর্ম না করি, ভজন সাধন না করি, ওই রকম আমরাও সাধনার উচ্চ স্তরে উঠতে পারবো না। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, ওই জগতের কীর্তন ওই জগতে না যেতে পারলে বুঝতে পারবো না। বোঝা গেল? জনি সম্ভবা রজনী সম্ভবা কি? কানাই, কানাই তার দেহ নাই। এরকম ভক্তের বদনে কথা বলে, ভক্তের চরণে চলে, ভক্তের নয়নে দর্শন করে, ভক্ত দিলে সেবা পাই, ভক্ত না দিলে উপবাসী যাই। আমি চিরদিন ভক্তাধীন ভগবান, আমি ভক্তের অধীনে আছি। কোনো গ্রন্থে, কোনো শাস্ত্রে কোনো মহাজন লিখিনি যে ভগবানের অধীন ভক্ত, ভক্তের অধীন ভগবান। তুমি এই আচার আচরণ করে যখন তুমি ভক্তির পাত্র হবে, ভগবানকে খুঁজে বেড়াতে হবে না, ভগবান এসে তোমার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হবে, সেই ভক্তের ভিতর দিয়ে ভগবান জগতে ব্যক্ত হবে। সেদিনও হয়েছিল, আজও হচ্ছে, ভবিষ্যতে হবে। তাই গীতায় বলেছেন, আমার জন্ম অলৌকিক, আমার কর্ম অলৌকিক, কোনো লৌকিকতা নেই। এই তত্ত্ব যদি তুমি না জানো, না বোঝো, সনাতন ধর্মে সাও বুঝবে না। বুঝলে? এইগুলো জানতে হয়, বুঝতে হয়। তাই কীর্তন টীর্তন মাঝে মধ্যে একটু শুনতে হয়, একেবারে এড়িয়ে যেও না, এতে অনেক অজানা বস্তু জানা যায়, ঠিক আছে? তাই বলছে, কানাইকে ডাক, কানাইকে নিয়ে ফিরে যাব, কানাইকে নিয়ে এসেছিলাম, কানাইকে নিয়ে যাব। শুনিয়াছি দামোদাই চলিতে না দিশা পায়, শুনিয়াছি দামোদাই চলিতে, কাছে ধাই সকল রাখা, পাঁচে ধায়ে সকল রাখা, পাঁচে সব রাখাল যাচ্ছে, যেতে যেতে কানাইয়ের নিকট এসে বলছে, এই কানাই, কানাই খেলায় তো মেতে আসিস, ঘরে যাবি না? যদি বলেন এই কানাইটা কারে বলছে সেটাও দেখে যান। গুরু কৃষ্ণ, গুরুই কৃষ্ণ, কেননা যে গুরু পোস্টে গেছে, তার যে কথাগুলো বললাম এ কর্মগুলো তার করতে হয়েছে।
করে কৃষ্ণ তার কাছে আছে। তাই শাস্ত্রে লিখেছেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনে। তোমরা মাটির মূর্তি পাথরের মূর্তি মানবা, কিন্তু জ্যান্ত মূর্তি মানবা না। এই জন্যে তোমরা ভজন থেকে ধর্ম থেকে পিছিয়ে বসে আছো। তোমরা বাস্তবটাকে মানো, তোমাদের ধর্ম হলো বাস্তব ধর্ম, অনুমানের ধর্ম না। বোঝা গেল? তাই বলছে কে নাই, তুই এখনো খেলায় মিতে আছিস, ঘরে যাবি না? বাহ, আমি শুধু বসে বসে চিন্তা করছি কার কখন এখান থেকে যাওয়ার পালা এবং এখানে আসার পালা, আর আমি খেলায় মেতে আছি। এই এই বাড়ি ঘর স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে মেতে আছে কারা? তোরা না আমি? তোরাই তো মেতে আছিস, আবার তোদের দোষ তো আমাকে দিলি। তা নিলাম, কেন নিলাম জানিস? ভালোবেসে যে যা দেয় সব আমি নেই। কেউ যদি আমাকে তিরস্কার করে, গাল করে, যদি ভালোবেসে দেয় আমি সব নেই। কিন্তু ভালো না বেছে হীরামণি মুক্তা যাই দেখ না কেন, ও আমি ফিরে তাকিয়েও দেখি না। ঠিক আছে, তা তোরা তো আমাকে ভালোবাসিস, তাই ভালোবাসার খাতিরে আমি তোদের ওটা নিলাম। তা ঠিক আছে ভাই, যা। বেলা যখন যাচ্ছে বাড়ি তো যেতে হবে। ওট ওট হেলা, গড়ি গরু হয়ে গেল সব। একটু বাজা দেখি তো, একটা গান গাই আসতে, কীর্তন গান। এটা হলো মধ্যম দশকুশি, 14 মাত্রা। ওরা একটু বাজাবে, একটু বাজনা শোনেন না, বসে বসে শুধু টাকা নিয়ে গেল। হরে পালো জড় করো, ও হে সীতা মোরে, ও পালো জড় করো। কটা ঢেউ, কটা টান, কটা মাত্রা, এই হলো কীর্তন। এ শুনতে ভালো লাগবে না, সব গান নকল করা যায়, এই কীর্তন গান নকল করার মাথা আমি এখনো পাই। ছিদামরে ছিদামরে, ও ও ও পালো জড় করো, আর গগনে বেলা নাই ভাই, ও ভাই শ্রীদা চল না ফিরে ঘরে যাই ভাই রে। আর গগনে বেলা বেলা নাই ভাই, ও ভাই সীতাম চল না ফিরে ঘরে যাই, ধীরে 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 গদে কিনা ঝা, আ 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 ধীরে 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 ধীরে
धक्के धाओ धकेटे धाओ धकेटे नाकेटे तकेटे धाओ गदेगेना धीरे 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 गदेगेना झा आ धीरे 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 गदेगेना झा आ धीरे 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 शान देह सिंगा अरे सघने विषम खाई जे नामे करे नाम करे की করিস তোরা তোরা ফুদিলি কি কাজ হয় মা দিলে কাজ হয় তোরা দিলি হয় তোরা কে মানে মা বাবার কাজ আর মার কাজ এক হয় এটা পেটে সন্তান ধরে দেখাস তো তোর বাবার কিরম পারে মা আমি বললাম আর আমি না ফুতে কাজ হয় তো মার ফুতে কাজ হয় তো কি সবার ফুতে হয় আস্তে পাল জড়ো করো সিদাম সন্দেহ সিঙায় সিঙায় শান দিয়ে পাল জড়ো করতে বলছেন সিঙা আছে আপনাদের সিঙা কোথায় পাওয়া যায় ওই দুই একটা সাধু সন্ন্যাসীর কাছে আছে কিসের মাল মহিষের তৈরি মহিষের সিং তাই না ওইটাকে আমরা সিঙা বানিয়ে চেন দিয়ে বেঁধে দুটো সিং এক জায়গায় মুখে লাগিয়ে ফু দেই দুটো একসঙ্গে ফুরুত করে বাজে ওই হলো সিঙা ওই সিঙা যত বাজাবে তত তোমাদের হাট শক্তি বৃদ্ধি পাবে হাট যদি ভালো না থাকে সাধন ভজন করবা কি দিয়ে ভজনের ঘরে কত সুন্দর শিক্ষা নিয়ে আছেন তাই প্রত্যেকটা হিন্দু ঘরে ঘরে শঙ্খ আছে মায়েরা ঠাকুর ঘরে যায় শঙ্খ বাজাতে হয় সকালবেলা তিন ফুক দুপুরবেলা তিন ফুক রাত্রি তিন ফুক এই প্রত্যেক দিন নটা করে শঙ্খে ফুক দিয়ে বাজাবেন তাতে কিছু বাইরে হোক না হোক আপনার হাট শক্তিটা সবল হবে বৃদ্ধি পাবে আর যার হাট সবল নেই তার দ্বারায় সাধন ভজন টজন কিচ্ছু হবে না আগে হাট শক্তি সিঙা গেল ওদিকে ও আমাদের দরকার নেই ও যায় হোক গে যাক মরি অকালে মরি তাতে কিত্তু নিয়ে তোমার কি মরবে যাও আর বলবো না এইবার অরিজিনাল সিঙাটা দেখেন মহিষের সিং টিং লাগবে না এই যে এরা দুটো ছিদ্র না ফু কয় জায়গার থেকে আসছে একটার বড় বেশি বাজে একটা কম বাজে আসতে তাহলে এই যে আমাদের সিঙা বাজছে সিঙা বাজনা শিখেছি বলুন তো কোনটায় টানতে হয় আর কোনটায় ধরতে হয় আর কোনটায় ছাড়তে হয় কোনটায় কতটুকু মাল সবার আছে কিন্তু এর ক্রিয়াকার্য জানিনি তাই সিঙা বাজনা হয়নি তাই আমাদের পাল জড়ো হচ্ছে না পাল মানে কি পাল গোপাল মানে গরুর পাল বলুন তো কতরা গরু ছিল কৃষ্ণের কেন নবলক্ষ দেখেছিলে কেউ দেখুনি আমিও দেখিনি কিন্তু ধর্মের নাম বলছি সনাতন ধর্ম সনাতন মানে শাশ্বত চিরন্তন চিরনূতন যাহা কোনোদিন পুরাতন হয়নি হয় না হবে না তাহলে এখন যদি আমার মতো ব্যক্তি বলি দাদা নবলক্ষ ধেনু একটু বৃন্দাবনে চলো দেখিয়ে দিও
সারা বৃন্দাবন ঘুরিয়ে তুমি 50,000 60,000 ভেন্যু পুরাতে পারো কি না আমার সন্দেহ আছে। সারা 84 ক্রোশ ঘুরিয়ে, ওখানে তো গরুর চাষ বেশি, তাই 50-60-এর বেশি পারবে না। আমার একটা অনুমান, হয়তো দুটাটা কম বেশি হতে পারে, কিন্তু 9 লাখ মানে কি বাবা রে! আর ওই তো এরিয়া, তো ওর ভিতরে তৎকালীন সময় ছিল বিশাল জঙ্গল বন আটা, ওর ভিতরে 9 লাখ গরু ঘাস খেত কোন জায়গায়, আর শুধু কোন জায়গায়। আচ্ছা বলুন তো, 9 লাখ গরু কত লাখ গোয়ালে থাকতো? এক একটা গোয়ালে কটা করে গরু থাকতো? প্রত্যেকের বাড়ি তো গরু আছে, তোমাদের গরুর জন্য তো একটা গোয়াল ঘর করেছো না? তোমাদের ঘরে রাখো গরু, নিশ্চয়ই গরুর ঘর আলাদা। এটা শুনলেও বলতে পারবে না, ও তো দেখিনি, শাস্ত্রে নেই। তাহলে 9 লক্ষ লেখা আছে, তুমি 9 লাখ গরু হিসাব করে বসো কোন কাণ্ডজ্ঞানে। ওর ভিতরে আর একটা অর্থ আছে, সেটা দেখো না, নবশব্দে নটা, নবশব্দে নূতন, নবদ্বার যুক্ত দেহ, প্রত্যেক দ্বারে লাখো লক্ষ, 9 লক্ষ, আর নবশব্দে নূতন, নূতন একটা লক্ষ্য হয় কোন দিন, যেদিন এই কাম কামনার পিছনে ঘুরতে ঘুরতে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাও সেই দিন। দীক্ষা শিক্ষা হলে গুরুদেব বলে দেয়, বাবা সারা জীবন তো ওদিকে ঘুরলি, এবার একটু এই দিকে হয়, এদিকে লক্ষ্য কর, কোন দিকে, সাধন ভজনে লক্ষ্য দে, এই হলো নূতন লক্ষ্য, নবলক্ষ্য। এ লক্ষ্যটা দেখেন তো অটোমেটিক আছে কি না, এই হলো নবলক্ষ্য। যদি বলেন গোচারণ লীলা কেন বলে, এই যে গোযুক্ত আচরণ, গোশব্দ ইন্দ্রিয় ইন্দ্রবর্গণী আচার আচরণ করে কীভাবে নামে আর কীভাবে ওঠে, কীভাবে গমন গোষ্ঠায় আর কীভাবে উত্তর গোষ্ঠায়, এটাই তো শিক্ষা জানার বিষয় কীর্তন। এইবার দেখো, ইন্দ্রগণ রিপুগণ সিংহায় শান দিলে বলুন তো ইন্দ্রের রাজাকে, গীতার সিদ্ধান্ত সব, কিন্তু দেবতার মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রের মধ্যে আমি কি বলেছে বলো, বলো বলো, ইন্দ্রের মধ্যে আমি মন, শ্রীমদ্ ভাগবত গীতায় আমি মন। তাহলে ইন্দ্রের রাজা হলো মন, মনকে তুমি কি দিয়ে কন্ট্রোল করবে? চঞ্চল মনকে শান্ত করতে গেলে সিংহা তোমার বাজাতে হবে। এবার টান মারো, সিংহা বাজাও, টান মারো, এ কি হবে? এই রেশক কুম্ভক, এই প্রাণায়াম শুদ্ধি হলে তোমার চঞ্চল মন শান্ত হবে, আর চঞ্চল মন শান্ত হলে যারা তোমাকে টেনে নামাচ্ছে ওরাই তোমাকে আবার ঠেলে তুলবে। নিজের শত্রু বাহিরে না, আমার শত্রু আমি, আমার বন্ধু আমি, যে নিজেকে নিজে উদ্ধার করতে পারে সেই নিজেই নিজের আত্মার বন্ধু, আর যে নিজেকে নিজে ধ্বংস করে সেই হলো নিজেই নিজের আত্মার শত্রু। বাহিরের কিচ্ছু না, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে, ভাণ্ডে ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ডে ভাণ্ডে, তুমি ভাণ্ডের জিনিস ব্রহ্মাণ্ডে নিয়ে গেলে জীবনও মিল করতে পারবে না, সমস্ত জায়গায় ঘুরে তোমার এই জায়গায় ঢুকতে হবে, এটাই সনাতন ধর্ম। তাহলে পাল জড়ো সড়ো করো, সন্দেহ সিংহায়, সিংহায় শান দিলে তাড়াতাড়ি জড়ো সড়ো হবে, এই গোপাল ইন্দ্রের দল সব সোজা হবে, যারা তোমার ক্ষতি করছিল এরাই তোমার উপকার করবে। তাই বলছে, পাল জড়ো করো ছিদাম সন্দেহ সিংহায়, সঘনে বিষুম খাই নাম করে মায়, বুঝি মায় আমার গোপাল গোপাল বলে কাঁদিতেছে, গোপাল গোপাল বলে ডাকিতেছে, মায় আমার গোপাল গোপাল বলে কাঁদছে, পথ পানে চেয়ে কোন পথে, ও টুনির মা তোমার গোপাল কোন পথে গেছে, পথ পানে চেয়ে কাঁদছো, তোমার গোপাল টোপাল হয়নি, কোন পথ দিয়ে গেছে,
বুঝো, পেটের ডার কথা ভাবছো না, ভজনের কথা তো কেউ ভাবছো না, মাথায় ঢুকাতে পারছি না। গোপাল, গোপাল কোন পথে গেছে? ইন্দ্রবর্গদের প্রতিপালন করছেন যে শক্তি, সেটাই আমার গোপাল। গোবিন্দ একই জিনিস, কোন পথে গেছে ভালো করে দেখো। চৈতন্যময়ী মা না হলে লীলা বুঝবে না। এই যে সহস্র দল থেকে একটা পথ তৈরি হয়েছে মেরুদণ্ডের ভিতর দিয়ে, সূক্ষ্মদ্বার, ওকে বলে সুসংবাদ দ্বার, ওখান থেকে ভেদ করতে করতে নেমে আসে। এ নামাতে সবাই পারে, তুলতে পারে না। তোলার ক্যাপাসিটি হলো উত্তর গোষ্ঠ, তাই গমন গোষ্ঠ সবার হয়, উত্তর গোষ্ঠ সবার হয় না, তাই কীর্তন বুঝে পারে না, সব অনুমান করে বুঝে বাড়ি যায়। অনুমান কোনো সনাতন ধর্ম না, সবই বর্তমান। মানুষ পৃথিবীতে যতদিন থাকবে এ লীলা খেলা থাকবে, এ সনাতন থাকবে, তাই তুমি বোঝো আর না বোঝো কিচ্ছু আসে যায় না, সত্য সত্যই। এইবার মা আমার ওই পথ পানে চেয়ে কাঁদছে আর বলছে, সেই গোপাল যে গেল, এখনো তো ফিরে এলো না, তবে কি আমার গোপালের কোনো বিপদ হলো? মা আমার পথ পানে চেয়ে কাঁদছে, সুসংবাদ দ্বার পানে তাকিয়ে মা কাঁদছে, কিন্তু এই পথের সন্ধান যে জানে না, সে কোন পথে বসে কাঁদবে? তাই তত্ত্বদর্শী গুরু চরণ আশ্রয় করে শিক্ষা নিতে হয়, শিক্ষা নিয়ে শিখে নিতে হয় যে কোন পথে গেল আমার গোপাল। এটাই বর্তমান। আমার ভালো লাগে কি জানেন, সারা বাংলাদেশের মধ্যে এই ফরিদপুর গোপালগঞ্জের মানুষ এরা এই কীর্তনগুলো বসে শোনে, এই জায়গায় আমার ভালো লাগে। কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু বলি, আমি ছাড়ি না কোনো জায়গায়, শুনতে চায় না, তবু ঘাড় ধরে ঠেসে বসিয়ে রাখি। মানে কথার বেড়া জাল দিয়ে ঘিরে ফেলে এই মাল সাপ্লাই দেই, কিন্তু আমি বুঝতে পারছি ওদের অসাধ্য হচ্ছে, বুঝতে পারছে না, তবু বলতে ছাড়ি না। কমিটি টাকা দেওয়ার সময় বলে, দাদা আপনি যা বলেন ওগুলো লোকে বুঝে পারে না, এই জায়গায় ওইগুলো গালি সবাই বুঝতে পারে, আমাদের আমি সে কীর্তন নিয়ে না, পছন্দ না হলে নিয়ে এসো না, আমার নিয়ে আসলে আমার দোকানে এই মাল ছাড়া অন্য মাল নেই, আগে ছিল কিন্তু সেগুলো এখন আউট হয়ে গেছে, এখন এই মাল ঢুকেছে, যদি ভালো লাগে নিও, না হয় নিও না, আমি কিন্তু পূজা তোকে আসেনি। আর তোমরা সবাই জেনে রেখো যে ও ব্যক্তির আনলে কিন্তু এই মাল ছাড়া আর কিচ্ছু দেবে না, যেটা বাস্তব সত্য। তাই আজকের সত্যটাই প্রকাশ করলাম, মা আমার পথ পানে চেয়ে কাঁদছেন, হায় গোপাল ফিরিয়ে আয়, গোপাল ফিরিয়ে আয়। কোন মা জানে? যশোমতী মা জানে। কে যশোমতী? যে রমণী হয় তত্ত্বজ্ঞানী, তারাই তো হয় কৃষ্ণ সেবার শিরোমণি। তুমি যদি তত্ত্বজ্ঞানী না হও, আত্মতত্ত্ব যদি না জানো, তুমি কৃষ্ণ সেবা কোথায় করবা? কি কৃষ্ণ সেবা? তুমি তো কৃষ্ণ ফৃষ্ণ কিচ্ছু বোঝো না, গোপাল টোপাল কিচ্ছু জানো না, তুমি অনুমান করে বসে আছো, পিতলের মূর্তি পাথরের মূর্তি নিয়ে আয় গোপাল নে খা। ও গোপাল খায়ও না, নড়েও না, কথাও বলে না, কিচ্ছু করে না, কিন্তু জ্যান্ত গোপাল আছে, সেইটাকে ধরতে হবে। সেইটা না, সেইটা ধরতে গেলে তোমাকে তত্ত্বভেদী হতে হবে, আত্মতত্ত্ব জানতে হবে। তাই আজকের বলছে, হেন বুঝি কান্দে মা পথ পানে চাইয়া, এই তোর এক কাজ কর, যা 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 পাল ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু ফিরাইছি কানাই, ফিরাইছিস তবে কি হয়েছে? খানাই তোর চোরাধে নতো ফিরিল না ভাই, ফিরারে 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 কানাই তোর চোরাধে নো ফিরারে, তোর চোরা ধেনু ফিরারে, ফিরারে ফিরারে ফিরারে।
চোরাধেনু ফিরাতে পারলাম না। দেখেন তো এই বৃন্দাবনের মধ্যে চোরাধেনু কোনটা, সবকটা ফেরে সেইটাকে ফিরানো খুব কঠিন। খুঁজে বছর ভোর খোঁজেন, দেখেন চোরাধেনু কোনটা, কোনটা কথা শোনে না, সে সবসময় জন্য এদিক ওদিক করে। একটু বিচক্ষণ শান্ত হয়ে চিন্তা করলে পেয়ে যাবেন। তা কৃষ্ণ বলছে ও মুখের কথায় ফিরবে না, ওকে যন্ত্র দিয়ে ফিরাতে হবে। সে যন্ত্র আছে আমার কাছে, আছে বলছে হ্যাঁ, কি বলুন তো, ওই যে বাসি, ও মাল কোন জায়গায় থাকে, এই জায়গায় থাকে, জঠর অঞ্চলে গোজা আছে, টেনে বাহির করলেন। বাহির করে কৃষ্ণ বলছে তোরা যে কটা ফিরিয়েছিস ও কটাই আমার জন্য যথেষ্ট। আর যে কটা বাকি আছে ও কটা আমি ফিরাচ্ছি, ও কটা আমি ফিরাচ্ছি। কৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গি মিঠামে দাঁড়ালেন। এইটা যদি কারো কাছে প্রশ্ন করা হয় বলুন তো কৃষ্ণ কেন ত্রিভঙ্গ, তিনঠাই বাঁকা কেন, কি বলবা টনির মা? ও বাঁশি বাজানোর একটা কায়দা, তাই না? কালকে তো অনেক লোক বাঁশি বাজালো, তা কয় ওই রকম বেঁকিয়ে চুরিতে কেউ বাজায়নি, সবাই তো দেখলাম প্লেনভাবে বাঁশি বাজাচ্ছে। আর তোমার কেষ্ট ঠাকুর কেন তিন জায়গায় বাঁকা জানো? ওটা হলো ম্যাপ, ম্যাপ পয়েন্ট করে মাল বাহির করো। জমি আছে, রেকর্ড আছে, দলিল আছে, ম্যাপ পয়েন্ট করা আছে, দাগ নাম্বার সব ঠিক আছে, কিন্তু জমি চেনো না। তাহলে জমি চিনতে গেলে একটা আমিন আনতে হবে। আমিন এনে আগে দেখবে দলিলের দাগ, রেকর্ডের দাগ, ম্যাপের দাগ ঠিক আছে। এইবার খুঁজে খুঁজে বল এই দাগটা হবে বাবা তোর, এইটা দাগ নাম্বার ঠিক আছে, তাহলে এই জমিটা কোন জায়গায়? স্যার দাঁড়া দেখি, মেপে বাউন্ডারি ভলাইয়ে সারা গ্রাম মেপে শেষে চার কোনায় চারটি প্লেয়ার মেরে দেয়, এ এই তোর বাপু তোর সম্পত্তি। এটা বাস্তব না অনুমান? আমাদের যত রেকর্ড দলিল কি বেদ পুরাণ গ্রন্থাদি রেকর্ড দলিল, আর ম্যাপ হলো আমাদের ফটো বিগ্রহ ইত্যাদি, এগুলো হচ্ছে ভজনের ম্যাপ। তাহলে ম্যাপ আছে, দলিল আছে, রেকর্ড আছে, দাগ নাম্বার সব ঠিক আছে, কোন গ্রন্থে কীভাবে লেখা আছে সব আছে, কিন্তু সে মাল কোন জায়গায়, সে ভগবান কোন জায়গায়? তাহলে এবার একটা আমিন লাগবে। তুমি জাগতিক জগতে জমি বার করতে যেমন আমিন নিয়ে এসেছ, তোমার ভজন মার্গের ভগবান বাহির করতে তত্ত্বদর্শী একটা গুরু রূপ আমিন ডেকে এনে মেপে জুকে ঠিক করে নাও। অনুমান নয়, একেবারে নগদ ব্যবসা আসে সব। এই জন্যে গুরু ধরতে হয় আমাদের। এইবার কি করলেন, তেন তিন ঠাই বা কামে একটু বলি, এই তিন পথের সন্ধান জানো কৃষ্ণ ধন পাবা, ইরা পিঙ্গলা সুষন্মা। 72,000 ভিতরে তিনটি বড় বড়, তাদের নাম হলো ইরা পিঙ্গলা সুষন্মা। এই তিন পথের সন্ধান জানো তবে তিন ঠাই কেন বাঁকা বুঝবা। এই তিন ঠাই বাঁকা ত্রিভঙ্গ মানে তিন পথের সন্ধান জানো, তিন পথের সন্ধান জানলে তুমি ভগবানকে জানতে পারবে। আর যে তিন পথের সন্ধান জানে না সে ভগবান টান কিচ্ছু পাবে না। অনুমান কোনোদিন ভজন নয়, ভজন হলো বর্তমান, সব আছে তাই তাকে ডাকি, কেউ পায় কেউ পায় না, সেই পাওয়ার সন্ধান পদাবলী কীর্তন বলছে। তাই কৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে দাঁড়ায় পদে লিখছে কি, সাধে মুখে দি যাবেন নামে লইয়া সব ধেন, যাদের মুখে দি যাবেন নামে লইয়া সব ধেন, ডাকিতে লাগিল উচ্ছেশ্বরে, ডাকতে লাগলেন উচ্ছেশ্বরে, সবাইকে ডাকছে কৃষ্ণ বাঁশির ধ্বনিতে, নাম ধৈর্য শব্দেনু ডাকিতে লাগিল উচ্ছেশ্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু,
মায়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠে রয়ু পরে অনুসারে বেনুর বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে এক এক করে হোক শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। ও মায়েরা, আমরা মনে করি গরু যখন ঘাস খায় মুখ নিচের দিকে থাকে, আর যখন কৃষ্ণের বাঁশি শুনেছে তখন ঘাস খাওয়া বাদে মুখ উঁচু করেছে। আমরা এটাই বুঝি না, সারা জীবন তাই বুঝায় কীর্তনিয়ারা, আর আমরা তাই বুঝি। কিন্তু এর আগে আমি গরু কী বানালাম? সেদিকে তাকালে ওই যুক্তি আর এ যুক্তি খাটবে? আমাদের ভিতরে যে গরুগুলো ইন্দ্রগুলো কোন দিকে গতি? এদের এই দিকে গতি, কিন্তু এই গতিটা এই গতি করতে হবে, এই দিকে করতে হবে। তো কবে হবে? যেদিন কৃষ্ণের বাঁশি শুনতে পাবে, যে অনাহত বংশীর ধ্বনি অবিরাম বাজছে, যে বাঁশি এখনো পর্যন্ত বন্ধ হয়নি, অটো বাজছে, এখনো বাজছে, প্রত্যেক বৃন্দা বনে বনে বাজছে, এই ধ্বনি যে শুনতে পায়, তার ভিতরের গরুগুলো এই মুখ হয়, ইন্দ্রগুলো রিপুগুলো অধোমুখী থাকে না, ঊর্ধ্বমুখী হয়। তাই বলছে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু পুচ্চ ফেলি পৃষ্ঠের উপরে। বোঝা গেল? বাঁশি বাজনাও শিখতে হয়, সব কিছু শিখতে হয়, কিন্তু যতদূর বলার দরকার আমি ততদূর বলবো, আর এর ওবারও আসে তা আমার ভাষা নেই, বুঝলেন? এর যতদূর বলছি ওর ওধারেও আছে, কিন্তু সে জায়গায় আর আমার ভাষা নেই। সে ভাষাটা আছে যেদিন আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিক্যালে যাবেন গুরুর কাছে, সেদিন পেয়ে যাবেন। অনুমানের জিনিস না এটা, একবার বাস্তব। তাহলে ঊর্ধ্বমুখী হলো পুচ্চ ফেলি পৃষ্ঠের উপরে, অনুসারে বেনুর বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ সুখে। আজকের এই যে আঙ্গিনায় নববৃন্দাবনে গোবিন্দের বাঁশি বেজেছে, গোবিন্দের বাঁশি যখন বেজেছে, আজকে দেখুন এই তদ এলাকায় যত রাখাল আছে সব একত্রিত হয়ে বসে আছে, সব রাখাল। অনেকের হয়তো আত্মসম্মানে লাগবে যে আমি একটা হাই কোয়ালিফিকেশন ম্যান, আমি একটা আত্মসম্মানীয় ব্যক্তি, আমাকেও রাখালের দলে ঢুকিয়ে দিল। না, শুধু যে গরু ছাগল রাখে যারা ওরাই যে রাখাল তা না বাবা, যে গোডাউন ভর্তি পাট রেখেছে, যে সব কিছু বেচে কিনে ব্যাংকে টাকা রেখেছে, এই রাখার ব্যবসা যারা করছে তারাই তো রাখাল নাকি? আমি ও রাখালের কীর্তন এখানে গাচ্ছি না। কোন রাখালের কীর্তন গাচ্ছি? পিতৃধন রক্ষা করে যেজন, বাপের বেটা বিচক্ষণ। এই পিতৃধন রাখার নিয়ম নীতি মেনে যারা চলে সেই রাখালের কীর্তন এই পদাবলিতে বলে, আর ওইসব রাখালের কীর্তন এখানে হয় না। তাহলে রাখার নিয়ম নীতি কারা মানছে? তত্ত্বদর্শী গুরু চরণাশ্রয় যারা করেছে, কিছু নিয়ম নীতি গুরু দিয়েছে সেগুলো মেনে চলছে, তারাই হলো রাখাল। রাখার নিয়ম নীতি রক্ষা করছে, নিজেকে নিজে রক্ষা করবার চেষ্টা করছে। তাই বলছে আসিয়া মিলিল নিজ সুখে, যে ধেনু যে বনে ছিল ফিরাই আয়া ক্ষেত্র কইল। ওরে যে ধেনু যে বনে ছিল ফিরাই আয়া ক্ষেত্র কইল, চালাইল গোকুলেতে ও মায়েরা, যেখান থেকে এসেছিল আবার সেইখানে চলে যাচ্ছে। সেই প্রথম এসে সাড়ে ছটার সময় বলেছিলাম না যে বাড়ি তো সবাই যাচ্ছি, কিন্তু যে বাড়ির থেকে এসেছিলাম
সে বাড়ির খবর কি কেউ নিয়েছি? ওর জিনাল আমাদের বাড়ি যেটা, কোথা থেকে পৃথিবীতে এসেছিলাম, এইবার কীর্তন আপনাদের সেই বাড়ির ঠিকানায় কীর্তন গাচ্ছে। মহাজন পদাবলী, মাথা ঠান্ডা করে নিয়েন, এই যে যাই যে পথে এসেছিলাম আবার সেই পথ দিয়ে চলে যাচ্ছি, আসা যাওয়া যে পথে আমাদের সাধন ভজন সেই পথে, এ পথে সন্ধান যে জানে না তার সাধন ভজন হয় না, ফর্স লোক দেখানো। সত্য কথা বললে অপ্রিয়, অপ্রিয় হলো এটাই সত্য। সত্য কোনোদিন কারো কাছে প্রিয় হয় না, সত্য সবসময়ের জন্য অপ্রিয়। আমি জানি, তথাপিও আমি তো সত্য প্রকাশ করতে এসেছি, গোপন করলে আমার হবে না। যদি না জানতাম সেটা আলাদা ব্যাপার, আমি জেনে শুনে গোপন করতে পারবো না। তার জন্য যা হয় হোক, যা ঘটে ঘটুক, এটাই বাস্তব। কেন জানেন? এটা আপনার আগে আমি জানি, সতে শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আপনি সৎপথে যাও, তোমার শত্রু শেষ নেই, কাগের মতো ছিঁড়ে ফেলবে তোমার। তুমি অসৎ পথে যাও, বন্ধুর অভাব নেই তোমার, অসতের বন্ধু বেশি, সতের শত্রু বেশি, সেটাই সনাতনের কপালে ঘটে। এটা আমি জানি, তবু পিসপাও নাই, মরণ তো একদিন হবে, ভয় করে লাভ কি? দেখো, আজকে পাল চালাইল গোকুলের পথে, গোকুলের পথে, পথে যাচ্ছে, আগে যাচ্ছে কে? পদে পরের পদে কি লিখছে? শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরা, শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরা, আর শিশু চলে ডাইনে বামে, যে এটাই টানলে এটাই ছাড়লে ধরে রাখলে কোন পথে উঠছে? শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, বলরামের চেন তো, শ্বেতকান্তি মানে দেহ, শ্বেত মানে সাদা, সাদা রঙের মানুষ, সেটা কে? কীর্তন গাচ্ছি যে দেশে সেই দেশের বলরাম। কে বলরাম? রাম ও রামায়ণে রাম, রমণ ক্ষেত্র যখন শুরু হয় তখন বলদাতা কে, শক্তিদাতা কে? ওর কালারটা কেমন? শ্বেতবর্ণ সাদা। ও আসার সময় আগে এসেছিল, আবার লীলা খেলা মধ্যাহ্নকালে সূর্য পূজা টুজা সব কিছু করে আবার উত্তর গোষ্ঠে ফিরে যাচ্ছে। দেখেন ওই শ্বেতকান্তি বলরাম আগে যাচ্ছে? আমার তৈরি করা কথা না, আপনাদের পদাবলীর কীর্তন, লিখলে আমি কি করব? যেভাবে লিখেছি আমি সেইভাবে গাচ্ছি, কিন্তু যেটা সত্য সেটাই বলছি। আপনি নিলেও আমার কোনো আসে যায় না, না নিলেও কিছু আসে যায় না। কীর্তন গাইতে এসেছি, কীর্তন গেয়ে যাচ্ছি, এটাই হলো অরিজিনাল পদাবলী কীর্তন। যে সঠিক ভজনের পথের সন্ধান বলি সেটাই পদাবলী। তাই আজকে যাচ্ছে শিশু চলে ডাইনে বাম, সিদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যাম। কৃষ্ণ কোন জায়গায় এবার খুঁজে বার করুন। পিতৃধনের উপরে বাবা হরিধন বিরাজ করে, যার পিতৃধন নেই তার হরিধনও নেই। পিতৃধন যদি রক্ষা করতে পারো, খেয়ে না খেয়ে টাকা যদি জমাতে পারো, তাহলে পাশের জমিটা কিনতে পারবা, রাঙা হাতে খালি হাতে তোমার জমি দেবে না। তাহলে ওই রকম যদি পিতৃধন তুমি রক্ষা করতে পারো, ও জমা জমি না, এই পিতৃধন যদি রক্ষা করতে পারো, তাহলে তোমার হরিধন প্রাপ্তি হয়ে যাবে। এ হরিধন পেতে গেলে টাকা পয়সা গাজর লাগে না, শুধু প্রেম আর ভক্তি হলেই হয়ে যায়। সে পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না, ব্রেনে ঢোকে না। কত বড় কঠিন দেখেছেন সনাতন ধর্ম, যত সহজ ভাবেন তত সহজ না। এই জন্যে নিজেদের ধর্ম নিজেরা না বোঝে যারা সব এদিক ওদিক স্লিপ খেয়ে চলে যাচ্ছে, ধর্মচ্যুত হচ্ছে, ধর্ম ত্যাগ করে যাচ্ছে। এ বড় কঠিন জায়গা, এর জায়গা থেকে জীবনে কোনোদিন নড়ে না।
এর জায়গায় স্টিল দাঁড়িয়ে আছে, কারোর কাঁধে ভর দিয়ে চলে না, নিজস্ব গতিতে চলছে। দেখেন পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন এ লীলা থাকবে, তাই আপনি দেখেন আর না দেখেন, এটাই সনাতন, চিরশাশ্বত, চিরন্তন, চিরনূতন, এ কোনোদিন পুরাতন হয়নি, হয় না, হবে না। আজকে আমি জেনেছি আমার কাছে নূতন, কালকে আপনি জানবেন আপনার কাছে নূতন, এইভাবে প্রজন্ম প্রজন্ম জানবে, নূতন নূতন থেকে যাবে। কেউ কোনোদিন পুরাতন করতে পারেনি, পারে না, পারবে না। আর আমরা যে যুক্তি নিয়ে চলি বাহ্যিক জগতের, সত্যে শ্রীহরি ত্রেতায় রাম দাপারে কৃষ্ণ কলির গৌরাঙ্গ, এই প্ল্যানে চলবা তোমার ধর্ম তুমি হারিয়ে ফেলবা। আমার মতো ব্যক্তি যদি তোমার পিছনে লাগে তো তোমার ধর্মের অস্তিত্বই রাখতে পারবে না। তাহলে এরম ব্যক্তি বহুত আছে, তারাও তৈরি হচ্ছে, ধরবে একদিন। তাই এসব তত্ত্বগুলো জেনে রাখো, তাদের মুখে মুখ দিতে পারবা, আর এসব জানবা না বল আউট করে ছেড়ে দেবে, অস্তিত্বই টিকিয়ে রাখতে পারবে না, সেদিন সামনে আসছে। তো একটু জেনে রাখো, তোমার করার দরকার নেই, যেভাবে বলছি এভাবে তত্ত্বগুলো জেনে রাখো, করতে পারলে তো আনন্দ পাবে, না করলে নিরানন্দে ডুবে মরবে। তাই যাচ্ছে শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম শিশু চলে ডাইনে বাম, সিদাম সুদাম পাচে তার মাঝে নবঘন শ্যাম, ঘন বাজে সিংহা বেন, বোঝেন ঘন ঘন বাজছে যখন উত্তর কোষ্ঠে যাচ্ছে, ঘন বাজে সিংহা বেন গগনে গখুর রেণু, পথে চলি করি কত রঙ্গে, এই এত রঙ্গ ভঙ্গ কেন? ও ব্যক্তি যখন এসেছিল নাচতে নাচতে এসেছিল, আবার যখন ফিরে যাচ্ছে নাচতে নাচতে যাচ্ছে, যথা হইতে উৎপত্তি জীব তাহাতেই ক্ষয়, তাহাই ভজিলে জীবে মুখ্য পদ পায়, আসা যাওয়া যে পথে তোমার সাধন ভজন সেই পথে, এই পথের সন্ধান যদি জানো, জেনে যদি কর্ম করো পেলে পেতে পারো, তোমার চাওয়ার কাছে পাওয়া, যত্ন যেরাম পাওয়াও তেমন। তাই চলছে। এবার রাধারানী কি করছে? ও মায়েরা, রাধারানী অট্টালিকা পড়ে বসে গোবিন্দের এই উত্তর গোষ্ঠলীলা দর্শন করছে। অট্টালিকা মানে সব বলে ছাদের ওপরে। আচ্ছা বলুন তো, যে কালের কীর্তন, সে কালে কে ইট কাটিয়েছিল, কে বিল্ডিং বানিয়েছিল, আর ওই ছাদের মাথায় রাধারানী বসেছিল কোন কালের? গ্রন্থে কি বলেছে? এখান থেকে আনুমানিক 4,500-5,000 বছর আগের লীলা। তা 5,000 বছর আগে ইট কাটিয়েছিল কেটা? কোনো ইতিহাসে পাও? পাবা না। ইতিহাস সত্য লেখে, শাস্ত্র তো ভগবান আসার আগে লেখা, ওর মধ্যে দুটো একটা এদিক ওদিক থাকতে পারে, কিন্তু ইতিহাস যা ঘটে যায় তাই লিখে রাখে। কে ইতিহাস সত্য পাই না, এত বড় বাস্তব, বোঝা যাচ্ছে তো? অট্টালিকা পণে সাততলার উপরে, সেই সাততলাটা কি এবার দেখে যান, তালাগুলো গোনেন, মূলাধার, স্বাধিষ্ঠান, বিশুধক্ষ, আজ্ঞা, মণিপুর, দ্বিদল, সহস্রা, সহস্রদল পদ্মে উঠে রাধারানী। কে রাধারানী? আরাধনার পাত্র যিনি, ওইখানে বসে গোবিন্দকে ডাকছে, ওহে বধু। কেননা এ জগতে সবাই তো এই দিকে গতি, আর আজকে যে লোকটাকে দেখছে সে লোকের এই দিকে গতি। তাই রাধারানী বলছে যে, ওহে বধু, তুমি ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো, ওই না বেশে, আমার মহাজসদার সাজানো সাজানো বেশে আইসো গো, ওই না বেশে আইসো, আইসো
একবারে এ শোনাবো দুহে একবারে শোনাবো দুহে ওই নব নট বর বেশে এ শোনাবো দুহে ওই না বেশে আইসো তুমি অবধু দেখো দাঁড়াইয়ে রয়েছি আমি ওই বেশে এসো আর তুই অবধু তরে গো তুয়া বধু লই বার তরে রবি চক্কন বৈশে পাটে মই গেনু যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে তুয়া লাগি চাই চারি পানে বধু হে ও বধু রবি যখন বৈশে পাটে মই গেনু যমুনার ঘাটে তুয়া লাগি চাই চারি পানে রবি মানে সূর্যের এক নাম রবি ও যখন পাটে বসে গেছে মানে একদিকে জ্ঞান সূর্য জ্ঞান শূন্য ভক্তির পাত্র হয়েছে জ্ঞান সূর্য পাটে বসেছে তখন জ্ঞান শূন্য হয়ে গেছে আর একদিকে সূর্য মানে অগ্নিকুণ্ড তাপ এই তাপই তো যখন নেই তাপটা যখন ধ্বংস হয়েছে তোমার ভজন করতে করতে তখন আমি যাই ঘাটে তুয়া লাগি সাই সারি পানে মানে চারিদিকে কোন চারিদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দর্শন দিক নির্ণয় এই চারদিকে চারটি বস্তু আছে কোন দিকে যাবা তুমি ঠিক করো এখানে পূর্ব কোন দিকে এই দিক না এই দিক তাহলে এই দিকে পূর্ব পিছন দিকে পশ্চিম ডান হাতে দক্ষিণ বাম হাতে উত্তর ঠিক আছে তাহলে দিক দর্শন জানো কোন দিকে যাবা তুমি সারি পানে খোঁজ করছে রাধা কীর্তনে বলছে আমি না উত্তরে খুদিলেই উঠিবে কৃষ্ণ অজগর অজগরে তোমার গিলে খেয়ে ফেলবে না সবল মেরে বিষে মেরে ফেলবে এদিক গেলে ওই জিনিস আছে আর যদি দক্ষিণ দিকে যাও দক্ষিণীকে বঙ্গোপসাগরা সুন্দরবন দেখতে খুব সুন্দর বন ও বনের ভিতরে কি থাকে রয়্যাল বেঙ্গল টাইগার গেলে তোমার হাল্লুম করে ধরে খাবে শাস্ত্রে কি লেখা দক্ষিণে খুদিলে উঠবে বরুল ও ভেমরুল তাহলে দক্ষিণ দেশের কাহিনী বলছি জলে নামলে কুমিরি খাবে ডেঙায় উঠলে বাঘে খাবে গাছে উঠলে ভেমরুল বল্লায় কামড়াবে কোন দিকে যাবা তুমি ওটা কোন দিক দক্ষিণ দেশ সে দক্ষিণ দেশ এখানে কি দেখিয়েছিলাম জলে নামলে কুমিরে খাবে ডেঙায় উঠলে বাঘে খাবে গাছে উঠলে ভেমরুলে কামড়াবে যাবা ভয় মানো মানো না এইবার যাও আর ক্যাপ করে ধরে সব খেয়ে ফেলে কিন্তু যাও বটে কিন্তু সাঁতার শিখে যেও কুমিরের সঙ্গে লড়তে গেলে সাঁতার শিখতে হবে নইলে কুমির তোমার ধরে গিলে খাবে বাঘে উঠলে বাঘে খাবে এই ডেঙায় উঠলে বাঘে খাবে গাছে উঠলে তোমার বরুল ভেমরুল খাবে দক্ষিণ দেশ বড় কঠিন দেশ প্রাণ হারিয়ে যাবে এখন তুমি বলে গেলাম তুমি যেতে পারো নাও যেতে পারো আর পশ্চিমে খুদিলে উঠিবে যক্ষ রাক্ষসগণ হাউ মাউ খাউ কেন মানসির গন্ধ পাও রাক্ষস রাক্ষসীরাও জেগে তোমার খেয়ে ফেলবে তোমার অস্তিত্ব রাখবে না আর পূর্ব দ্বারে অল্প মাটি খুদিলে প্রেম ধনের জারি তোমার আপন ইচ্ছায় হাতে আসি পড়ে তাহলে আমি বলে গেলাম চৈতন্য চরিতামৃতে আছে পড়ে নেবেন এই দিক দর্শন
তুয়ালা গিসাই সারি পানে তুমি কোন দিকে যাবা কি সাবা তুমি যা সাবা তাই পাবা এদিকে গেলে প্রাণে বাঁচবা না এদিকে গেলেও বাঁচবা না এদিকে গেলেও বাঁচবা না এখন এইবার তুমি কোন দিকে যাবা দেখো তোমার ইচ্ছা শাস্ত্রে সব লিখেছে কীর্তনে বলে যাচ্ছি তুয়া লাগি চাই চারি পানে অবধু চঞ্চল ধবলি শনে কত নাই হেঁটেছো বলে চঞ্চল ধবলি শনে কত নাই হেঁটেছো বলে চাঁদ মুখ গেছে শুকাইয়া বধু মুখ গেছে শুকাইয়া বধু তোমার চাঁদ মুখখানা একেবারে শুকিয়ে গেছে গো ও বধু তাই আমি বলছি শোনো আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিস কর তাহা গিয়া আলিস কর তাহা গিয়া বধু হে জানো বধু আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আসে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসেরও বালিশ বধু কেন রসের বালিশ রসের কি বালিশ হয় আমরা তো বালিশ তৈরি করি তুলা দিয়ে কিন্তু কীর্তন গাচ্ছি যে দেশে ও দেশের বালিশ সব রসের কেননা কৃষ্ণ হলো রসাকার তাহলে রসের বস্তু রাখতে গেলে রসের বালিশ না হলে কি আরাম পাবে আমরা মানুষ যেমন তুলার বালিশ দিলে আরাম পাই পঞ্চের বালিশে আরাম পাই কিন্তু যদি আমাদের রসের বালিশ দেই আমরা আরাম পাবো না কিন্তু কৃষ্ণ গোবিন্দ তাকে যদি কেউ পেতে চাও ওরকম রসের বালিশ সাজাতে হবে সেই রসের খবর কেউ রাখে না তোমরা বাহ্যিক দেহ দেখে যেন অনুমান করো না সর্বনাশ হবে রসের তত্ত্বটা শুনে যাও এ রসটা কোথায় কিভাবে শাস্ত্রমাফিক পদাবলীর মহাজন রসকবি চণ্ডীদাস বলেছেন আস্তে রসে পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পুরিয়া রাখি সেই রস খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকি সেই রসপান রজনী দিবসে অঞ্জলি পুরিয়া খায় রজনী দিবস বোঝো সূর্য অস্তে গেছে তাই মনে করছে রাত হয়েছে সূর্য উঠলে দিন মনে করি তোমার দেহের ভিতরে কখন সূর্য ওঠে কখন সূর্য অস্তে যায় জানো জানো না তো কেউ বলবে না তা আমি একটু বলিয়ে যাই বলাও মহাপাত যত যা কিছু হয় আমার হোক তোমরা শিখে যদি কেউ পথে আসতে পারো তবেই আমার পাপ তাপ সব মুক্ত হবে আমি সেই ভরসায় চলি লোকে আমার ধাপাবার জন্যে কত রকম কিছু করে থামাতে পারে না এইবার এইবার লেগে গেছে আমার মেরে ফেলবে মার্ডার করে দেবে যাতে এ কথা বলার লোক যেন আর সনাতন ধর্মে না থাকে বলে বটে কিন্তু এত ক্লিয়ার করে না আমি যে ক্লিয়ার করে দিচ্ছি অজানা বস্তু জানছে এতে এক পার্টির ক্ষতি হচ্ছে সে পার্টি লেগে আছে আমার পিছনে কয়েক তারিখ লেগেছে কিন্তু আমার একটা বিশ্বাস কি গোবিন্দের ঈশ্বর একটা সুপ্রিম পাওয়ার আমাদের আছে তার যতদিন এই দেহটা প্রয়োজন হবে ততদিন পর্যন্ত কারোর একটা লোকের আচর দেওয়ার ক্ষমতা নেই আর সেদিন যেদিন ও জানবে যে আমার আর দরকার নেই যে কোনোভাবে সে আসর থেকে হার্ট অ্যাটাক করেও নিতে পারে কারোর হাতেও মৃত্যু ঘটতে পারে অ্যাক্সিডেন্টেও মৃত্যু ঘটতে পারে এনি টাইম যখন তখন ওর জন্য পিস পাও নেই তাই বাদ বলছে কি রসের বালিশ খাইতে খাইতে পেট না ভরিবি তাহাতে ডুবিয়া থাকি সেই রসপান রজনী দিবসে রজনী দিবসে কথা বলছেন না বলুন তো সূর্য দিনই মানে ওঠে চাঁদ ওঠে রাত্রি তাই তো তাহলে যখন চন্দ্র উদিত হয় তখন আমাদের রাত্রি যখন সূর্য উদিত হয় তখন হলো দিনমান এই দেহের ভিতরে একটা চন্দ্র নাড়ি আছে একটা সূর্য নাড়ি আছে যখন সূর্য নাড়িতে প্রবাল হয় তখন জানবেন আমাকে দিন ওই দিনমানে কিন্তু রাতের কাজ করতে পারবে না তা সে যদি রাত ১২টার পরেও তোমার সূর্য নাড়ি প্রবাল থাকে তাহলে জানবা যে এখন আমার রাতের কাজ হবে না আর যদি
বেলা বারোটার সময়ও তোমার যদি চন্দ্রনারী প্রবাল হয় তাহলে জানবে এখন রাত, দিনের কাজ আমার দ্বারায় হবে না, রাত দিন বুঝি আমরা। তাই বলছে রজনী দিবসে অঞ্জলি পুড়িয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে উছলি বহিয়া যায়, খরচ করলে দ্বিগুণ বাড়ে। এ এমন দেশে যে দেশে খরচা করলে বাড়ে সেই দেশের কীর্তন, আর আমাদের দেশে যে দেশে বসে আছি এদেশে খরচা করলে কমিয়ে যায়, কমে না। ক টাকা আনছিলে কীর্তন শুনতে? তিন কীর্তনিয়ার মোটে না হলো 30 টাকা দেছো, কিছু খরচা করো আর না করো, তাহলে 30 টাকা তো তোমার ক্যাশের থেকে কমিয়ে গেছে না বেড়েছে, কমে গেছে না, এটা বাস্তব। আর আমি কীর্তন গাচ্ছি যে জগতে সাধ্য সাধন জগতে, তুমি যত খরচা করবে ততই বাড়বে, রাজ্যকে যত বই পড়বে মুখস্থ হবে পরীক্ষায় পাশ করবে বাড়বে তোমার। তুমি গুরুর নির্দেশ মেনে আচার আচরণ যতই তুমি ভজন সাধন করবে ততই তোমার ভিতরে প্রেম ভক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে। ভজন জগতে খরচা করলে দ্বিগুণ বাড়ে, সাধন জগতে খরচা করলে দ্বিগুণ বাড়ে, আর আমরা যে জগতে বসে আছি এ জগতে যত খরচা করব তত কমবে যাবে, খরচ করিলে দ্বিগুণ বাড়ে উছলি বহিয়া যায়, খরচা করলে দ্বিগুণ বাড়বে। এখন করবা কি না করবা সসা ব্যক্তিগত ব্যাপার। অর্জুন যুদ্ধে মরিলে স্বর্গে যাবা, আর যুদ্ধে জিতেলে রাজৈশ্বর্য ভোগ করবা, এখন তোমার ইচ্ছা। সব কিছু আগাম নিগম ভূত ভবিষ্যৎ বলে দিলাম, এখন তোমার ইচ্ছা, তুমি যুদ্ধ করলেও করতে পারো না করলেও না করতে পারো। কীর্তন গাইতে এসেছি, গেয়ে গেলাম ভালো মন্দ ভিতর দিয়ে বাদ দিয়ে নাড়ি ছিঁড়ে দিয়ে গেলাম, এখন ইচ্ছা করতেও পারো নাও করতে পারো, করলেও আমার কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না, ঠিক আছে। তা বলছে বধূহি অবধু আশেপাশে রসেরও বালিশ, তাহাতে সুতিবে তুমি চরণ সাপিব, দূরে যাবে বনের ওয়ালি। আচ্ছা বলুন তো, মেনে নিলাম এই জায়গায়, এখানে কারো সবাই দেন তো, সবাই দিয়ে দেখেন তো ঠ্যাং হাতে পান কি, আমার মতো সফুটি মাল যদি হয় তো মোটে তো পাবা না। আচ্ছা তোমার মাপের দিয়ে দেখো তো, দেখো তো হাতে পায় কি, তাহলে ম্যাপ পয়েন্ট করবা না, কীর্তন শুনছো বুঝে নেবা না কিসে কি ব্যাপার সেপার। তাহলে আমরা যা মনে মনে কল্পনা করছি কীর্তন সেটা না, এ অন্যটা। চরণ চ যুক্ত রণ, যেখানে হয় চৈতন্যের রণ সেই হলো চরণ, বোঝা গেল। চৈতন্যের রণ কোথায় হয় সেই জায়গায় খোঁজেন, সেইখানে রাধারানী সেবা করছে, চৈতন্যের রণ সেই হলো গোবিন্দের রাতুল চরণ। তাই বলছে চরণ সেবি বই আমি, দূরে যাবে বনের ওয়ালিশ বধূহি, এখন আমি যাই ঘরে মায়ে যে আর অতি করে, সকা সব করলো পয়ান বধূহি, কহে যদু না তুই বেশুন শুন বধু আহে, আছে তুমি করিও গমন বধূহি, পাশে পাশে তুমি গমন করো। বলছে রাধে আবার তোমার সঙ্গে দেখা হবে, এখন একটু চোখে চোখে হলো কেমন, আর এরপরে রাত দুটোর পরে রাসে সাক্ষাৎ মিলন হবে তোমার সঙ্গে, নিমন্ত্রণ দিয়ে গেলাম, এখন আমাকে ছাড়ো, দাদা সাথে আছে মা অপেক্ষা করছে, এখন আমার ছাড়ো। যাবট গ্রামেতে আসি আপন আপন ধেনু বাছি, আপন ঘরেতে করে গম, আপন ঘরেতে করে গম, দেখেন তো আমরা আপন ঘরে যেতে পারি কি, আনন্দটা কোথায় পাবো, আনন্দ পেতে গেলে তো আপন ঘরে ফিরতে হবে। কানাই আবার যদি বেঁচে থাকি আগামীকাল দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবেই হবে, হবে না কি, এখানে নববৃন্দাবন হবে না,
কালকে হতে হবে। কাল কবে জানো তো? ওদের কালকে আর আমাদের 365 দিন পরে। ওদের কালকে আর আমাদের হলো 1 বছর। বুঝতে পারছেন? দেখা আবার হবে যদি থাকি এখানে বৃন্দাবন হলে, লীলাক্ষেত্রে যদি ডাকে তালি আমার আসতেই হবে, আর যদি না ডাকে তালি তো আর কিছু করার নেই। হয়তো অনেকে বলছে তুমি যা শুরু করেছো তোমার ডাকা, বাড়ি গেলে তোমার আর মোটে খোঁজই নেব না, নিও না, দরকার না। আমি এখন আসি, সবাই যা সেই ঘরে চলে গেল। মা যশোমতী খিস্বর ননীমা কোনো মঙ্গল প্রদীপী নিয়ে আসলেন, নন্দ দুলাল বাসা যশোদা দুলাল, এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল, কোন বনে গিয়াছিলি ওরে রাম কানু, আজ কেন শুনি নাই তো চাঁদ মুখে বেনু, কোন বনে গিয়েছিলি আজকে তো চাঁদ মুখে তোর বেনু শুনিনি, তোকে তোকে নিয়ে চিন্তা করতে করতে কবে আমি মরে যাব দেখবি। মা আমার অনেক আদর ব্যবহারে চরণ হস্তপদ ধৌত করে এবার খিস্বর ননীমাখন এনে রামগোপালকে সেবা দিচ্ছেন। আগে দিলেন বলরামের বদনে, পরে দিলেন কৃষ্ণের বদনে। এবার সেবা দিলেন কেন? ভগবানের নামে নিবেদন করলে হয় প্রসাদ, ওই প্রসাদ যখন ভক্তের বদনে যায় তখন হয় মহাপ্রসাদ, আর ওই মহাপ্রসাদ পাওয়ার জন্যে আমার গোবিন্দ অপেক্ষায় থাকে। তাই বলছে দাঁড়িয়ে আছে। এবার সেবা দিলেন, সেবার পরে মা হস্ত মুখ প্রক্ষালন করে সুন্দর করে সন্ধ্যার মঙ্গল প্রদীপ নিয়ে মঙ্গল আরতি করছে। কেন আরতি করছে? ও মায়েরা, আপনাদের ছেলেরা অনেক দূর থেকে বাড়ি আসলে আরতি টারতি করেন করেন না? এই জন্য যশোমতীর খাতাতে নাম কাটা। মা যশোমতী দেখো ছেলে বাড়ি এসেছে, খাওয়াইয়ে ধোয়াইয়ে যত্ন করে ধূপ দীপ নিয়ে আরতি করছে। আরতি রথরথি, এ জীবন রথের সারথি, তাকে করো আরতি, মঙ্গল আরতি। আরতি করে কি করছেন? মঙ্গল আরতি, অমঙ্গল দূরে যাবে মঙ্গল হবে। নাও আরতিটা করো। আর আপনারা গোপাল সেবার দক্ষিণা স্বরূপ যদি কিছু দিতে চান দিতে পারেন। যাও, এরা দুই তিনজন যাচ্ছে, যে যা দেবেন দিয়ে দেন। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরিয়া,